আমার চ্যানেল লিভলাই বং সাইজের নতুন একটা ব্লগে আপনাদের জানাই ওয়েলকাম। কেমন আছেন আপনারা সবাই? আপনারা তো নিশ্চয়ই সবাই জানেন আমরা এখন বেড়াতে এসেছি একটা নতুন দেশ। এই দেশের নাম নর্দার্ন আয়ারল্যান্ড। ইংল্যান্ড থেকে এই নতুন দেশ নর্দার্ন আয়ারল্যান্ডে আমাদের জার্নি আর এখানে এসে আছি কোথায় সেই সব কিছুই শেয়ার করেছি আমি আগের দিনের ব্লগগুলোতে। আপনারা দেখেছেন তো সেই ব্লগগুলো, যদি না দেখে থাকেন দেখে নিতে পারেন। আর আজ থেকে শুরু হচ্ছে আমাদের আসল ঘুরতে যাওয়া, কারণ আগের দুটো দিন আপনারা তো দেখেইছেন আমরা বিশেষ কোথাও যেতেই পারিনি। আজকে আমরা বেশ কয়েকটা জায়গা বেড়াতে যাব। আর আমি জানি আজকে আমার সাথে সাথে আপনারাও ভীষণ এনজয় করবেন, কারণ আজকে যে জায়গাগুলো যাব প্রত্যেকটা জায়গা ভীষণ এক্সাইটিং। কোথাও আছে ভূতের গল্প, তো কোথাও আছে রাক্ষসের গল্প। চলুন আর বেশি বরং দেরি না করে ভিডিওটা ঝটপট শুরু করে দিই, আর আপনারা বরং একটা লাইক করে দিয়েই ভিডিওটা দেখতে বসুন, কারণ আমি জানি আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগতে বাধ্য। ব্রেকফাস্টে আজকে আমাদের ডে থ্রি, আর আজকে এখন সকালবেলা 1:30 বাজছে। আমরা বেরোচ্ছি একটা ট্রিপে, আমাদের একটা কোচ ট্যুর, বাসের ট্যুর একটা বুক করা হয়েছে। 5-6টা ভালো ভালো জায়গা এখানে ঘুরিয়ে দেখানো হবে, তো সেই জায়গাগুলি আজকে ঘুরতে যাব, আজকে সেটাই প্ল্যান। এই ট্যুরটা শুরু হবে মোটামুটি 9:30 থেকে, 9:30 থেকে চলবে মোটামুটি বিকেলবেলা 5:30-6 পর্যন্ত ওদের টাইম দেওয়া আছে। স্টার্ট হবে সিটি সেন্টারের আশেপাশ থেকে, তো আমরা এখন একটা ট্যাক্সির জন্য ওয়েট করছি। ট্যাক্সি করে আমরা সিটি সেন্টার যাব, সেখান থেকে সেই ট্যুরটা শুরু হবে। এখান থেকে কতক্ষণ লাগবে যেখানে বাস স্টপটা? তাড়াতাড়ি পৌঁছে যাব, যেহেতু ওটা সমুদ্রের ধারে সাংঘাতিক হাওয়া হবে সেটাই এক্সপেক্টেড। বেলফাস্টেরও ঘুম ভাঙেনি। গুড মর্নিং বেলফাস্ট, আজ এখনো তোমার ঘুম ভাঙেনি কেন? ইউনাইটেড কিংডমের মধ্যে যে 4টে দেশ আছে তার মধ্যেই একটা হলো এই নর্দার্ন আয়ারল্যান্ড। ইংল্যান্ডের এত কাছে অবস্থিত হওয়া সত্ত্বেও যে জিনিসটা থেকে একটু অবাক লাগলো সেটা হলো যে সকালটা কিন্তু এখানে হয় একটু ধীর গতিতে। এখন 1:30 বেজে গিয়েছে, রাস্তাঘাট কিন্তু বেশ ফাঁকা ফাঁকা। আজকে 26শে ডিসেম্বর, বক্সিং ডে। আজকে দিনে কিন্তু রাস্তাঘাটে ইংল্যান্ডের ভিড়টা চোখে পড়ার মতোই থাকে। দোকানপাটও দেখছি এখানে একদমই কিছু খোলা হয়নি এখনো। 2-1 মিনিট অপেক্ষা করতে না করতেই এসে গেল আমাদের গাড়ি, আর গাড়ি করে 5 মিনিটের মধ্যেই আমরা পৌঁছে গেলাম সিটি সেন্টার, ঠিক যেখান থেকে শুরু হবে আমাদের আজকের ট্যুরটা। বেশ খানিক্ষণ অপেক্ষা করার পর ঘড়ির কাঁটা যখন 9:30 ছিল ঠিক তখনই চলে এলো আমাদের ট্যুরের বাসটা। এই বাসটা আজকে আমাদের 5-6টা এই নর্দার্ন আয়ারল্যান্ডের অ্যাট্রাকশনস দেখাবে। এই অ্যাট্রাকশনসগুলো নিজেরাও যাওয়া যায়, কিন্তু নিজেরা গেলে বেশ কয়েকটা অসুবিধে আছে। এক তো সব জায়গায় পাবলিক ট্রান্সপোর্ট পাওয়া যায় না, সেই কারণে গাড়ি করে যেতে গেলে খরচাটা অনেকটাই বেশি পড়ে। আর দ্বিতীয়ত এতগুলো জায়গা কভার করা সেটা কিন্তু মোটেও 4টিখানি কথা নয়। তাই যাদের নিজেদের গাড়ি নেই তারা কিন্তু অনেকেই এই ট্যুরটা প্রেফার করেন। আর এই ট্যুরের কস্টটাও বেশ রিজনেবল মনে হয়েছে আমাদের। পার হেড কস্ট পড়েছে 30 পাউন্ডস করে, মানে ধরুন ওই ভারতীয় মুদ্রায় 3000 টাকা করে। আমাদের এই ট্যুর বাস কিন্তু ফুললি বুকড, তাই জন্য আমরা ওঠার সাথে সাথেই ছেড়ে দিল বাস। আর আমার জানলার পাশ দিয়েই দেখতে পেলাম এক অপার সৌন্দর্য। আধ ঘন্টা মতো বাসটা চললো, তারপরেই আমাদের গাইড কাম ড্রাইভার সাহেব আমাদের জানালেন আমরা এসে গেছি আমাদের প্রথম অ্যাট্রাকশনে। চলুন নেমে যাই আগে বাস থেকে, তারপর দেখি আমাদের প্রথম অ্যাট্রাকশনটা কি। আমাদের প্রথম স্টপ এই ক্যারিকে ফার্গাস ক্যাসেল। 1100শতকের মধ্যভাগে তৈরি এই ক্যাসেলটা নর্দার্ন আয়ারল্যান্ডের কিন্তু একটা বেশ দর্শনীয় জায়গা। পাথুরে এই প্রাসাদটা মধ্যযুগের নিদর্শন এখনো বহন করে চলেছে। তবে এই প্রাসাদটার নাম ক্যারিকে ফার্গাস কেন তার পেছনেও এক গল্প আছে। একজন লেজেন্ডারি কিং ক্যারিকে ফার্গাস, তার জাহাজ ডুবি হয়েছিল সমুদ্রের মাঝখানে একটা বড় সড়ো পাথরে ধাক্কা লেগে। সেই পাথরের ওপরেই তৈরি হয়েছে এই প্রাসাদ দুর্গ, আর তাই জন্যই এই প্রাসাদের নাম রাখা হয়েছিল ক্যারিকে ফার্গাস। আর প্রাসাদের ঠিক বাইরে এই যে যার প্রতিকৃতি দেখা যাচ্ছে ইনি হলেন কিং জন। এর আমলেই এই প্রাসাদ খ্যাতি লাভ করে, মানে সেটা ধরুন ওই 1200শতকের মাঝামাঝি। এখানকার ক্যাসেলগুলো তো ওরকমই হয়। চলো ওই দিকটা তো একটু সমুদ্রে ধাক্কা দিয়ে ঘুরে আসা যাবে। ভালো বেশ দেখতে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ।
এমনি ঢোকা যায় বোধহয়, বাট এখন বন্ধ আছে বললো। কনকনে ঠান্ডা হাওয়ার মধ্যে সমুদ্রের ভিডিও আর করতে পারিনি, আমাদের সময়ও হয়ে গিয়েছিল। এখানে আমাদের স্টপ দেওয়া হয়েছিল 20 মিনিটস মতো, তারপরেই আমরা ঝটপট উঠে গেলাম বাসে, চললাম আমাদের পরবর্তী গন্তব্যের উদ্দেশ্যে। অ্যাটলান্টিক মহাসাগরের অপার সৌন্দর্য দেখতে দেখতে আমরা চট করেই পৌঁছে গেলাম আমাদের পরের অ্যাট্রাকশনস। এখানে অ্যাট্রাকশনসটা দেখবো আমরা একটু দূর থেকে, এটা হলো ক্যারিকেরিট রোপ ব্রিজ। নর্দার্ন আয়ারল্যান্ডের ঠিক পাশেই অ্যাটলান্টিক মহাসাগরের যে অংশটা, তার উপরেই আছে ছোট্ট এই দ্বীপ যার নাম ক্যারিকেরিড। এবার মেনল্যান্ডের থেকে এই ক্যারিকেরিড দ্বীপটার দূরত্ব মাত্র 20 মিটার। মেনল্যান্ডের সাথে কানেক্ট করার উদ্দেশ্যেই তৈরি হয়েছিল এই দড়ির ব্রিজটা। তৈরি করেছিলেন লোকাল ফিশারম্যান, মানে জেলেরা যারা সমুদ্রে স্যালমন মাছ ধরতে যেতেন। এই দ্বীপটার ওপরে ছোট্ট একটা কটেজও ছিল ওই ফিশারম্যানদেরই আর কি। আজ অবশ্য কিছুই অবশিষ্ট নেই, তবে কোনো ট্যুরিস্ট বাসকে আর অ্যালাউ করা হয় না জানেন ওই ব্রিজের কাছাকাছি যেতে। আসলে পুরোটাই দড়ি দিয়ে তৈরি, তো তাই একসাথে অনেক মানুষ ওই ব্রিজে উঠলে হয়তো কোনো ক্ষতি হতে পারে, সেই আশঙ্কাতে এই দূর থেকেই দেখতে হয় এখন এই ক্যারিকেরিড রোপ ব্রিজ। তবে আমাদের ইচ্ছে আছে যদি আমরা একদিন সময় পাই নিজেরা হেঁটে গিয়ে দেখে আসবো। ওই যে ওইটা হচ্ছে রোপ ব্রিজটা, ওই যে দূরে ওইটা দেখা যাচ্ছে। প্রচন্ড ঠান্ডা লাগছে এখানটা, এই জায়গাটাও দেখতে ভারী সুন্দর। আজকে একটা বেশ ঝকঝকে সানি ডে পেয়েছি আমরা, সেই জন্য এই নীল আকাশ, সবুজ মাঠ আর তার পাশে ঘন নীল রঙের অ্যাটলান্টিক মহাসাগর, সব মিলিয়ে জায়গাটা ভারী চমৎকার লাগছে। অনেকটা বেশি সময় কাটানোর ইচ্ছে ছিল জানেন এখানে, কিন্তু এতর কনকনে ঠান্ডা হাওয়া দিচ্ছে না, কেউই দেখলাম আর বেশিক্ষণ এখানে থাকতে পারলো না। সবাই ওই ক্যারিকেরিড ব্রিজটার একটু ছবি টবি তুলে নিয়ে হুড়মুড় করে বাসে উঠে গেল। চলুন আমরা আরও একবার অ্যাটলান্টিক মহাসাগরকে দু চোখ ভরে দেখে নিয়ে আমরাও উঠে যাই বাসে। সময় এখন 12:30 মতো, বাস এসে থামলো একটা রেস্টুরেন্ট কাম বারের সামনে। এখন আমাদের লাঞ্চ ব্রেক দেওয়া হয়েছে, লাঞ্চ ব্রেক তো বটেই, তার সাথে সাথে আছে এখানে আমাদের পরবর্তী অ্যাট্রাকশন। চলুন সেই জায়গাটায় যেতে যেতে বরং এই জায়গাটার গল্প করা যাক, এটা একটা কিন্তু ভারী রহস্যময় জায়গা। দেখুন জায়গাটা দেখে কিরকম গা ছমছম করছে না। নর্দার্ন আয়ারল্যান্ডের অন্যতম একটা পপুলার ট্যুরিস্ট অ্যাট্রাকশনস হলো এই ডার্ক হেজেস। আমার সামনে এই যে লম্বা রাস্তাটা, এই রাস্তাটার দুদিকে আছে অসংখ্য বিচ ট্রি। যখন গাছগুলো লাগানো হয়েছিল, মানে 17 শতকের শেষের দিকে, তখন 150 গাছ লাগানো হয়েছিল। তারপর নানান রকম ঝড় ঝাপটায় সেই সব গাছই মারা গিয়েছে, এখন মোটামুটি 86টা মতো গাছ আছে। তো যাই হোক, যে কটা গাছ আছে সেই গাছগুলো যখন পাতা থাকে, মানে গরমকালে, তখনও কিন্তু এই রাস্তাটা থাকে পুরো অন্ধকার, কারণ গাছের পাতার চোটে এই রাস্তাটায় সূর্যের আলো ঢোকেই না। সেই জন্য এই জায়গাটার নামই হয়ে গেছে ডার্ক এজেস। গেম অফ থ্রোন এই সিরিজটি যারা দেখেছেন তারা নিশ্চয়ই জায়গাটা ভীষণ ভালোভাবে চিনতে পারছেন, ঠিক ধরেছেন, এটাই গেম অফ থ্রোনস এর সেই বিখ্যাত কিংস রোড। আমরা এখন সেই রাস্তার উপর দিয়ে হাঁটছি। রাস্তার দুধারে এই যে বিচ ট্রিগুলো, এই গাছগুলোর বয়স কিন্তু 300-এরও ওপরে। জন স্টুয়ার্ট নামে এক ভদ্রলোক, তার বাড়ি গ্রেস হিল হাউস, সেই বাড়ি পর্যন্ত দুদিকের রাস্তায় এইরকম বিচ ট্রিগুলো লাগিয়েছিলেন, যাতে তার বাড়িটা আসার সময় বেশ একটা অন্যরকম ফিলিং হয়। ভদ্রলোক ভারী দূরদর্শী ছিলেন বলতেই হবে, কারণ আজ এত বছর পরেও দেখুন কত মানুষ আসে এখানে। তবে কি শুধু মানুষ আসে এখানে, আসে এখানে ভূতও। ডার্ক হেজেসে এই ভূতটা নাকি দেখতে পাওয়া যায়, আমরা দেখতে পেলাম না, মানে তার খোঁপা বাঁধা মাথাটা এরকম দেখতে লাগে। আর ডার্ক হেজেসটাও দূর থেকে, মানে এই গাছগুলো দিয়ে রাস্তাটা মোটামুটি এরকমই দেখতে লাগে। তুই ঘোস্ট দেখতে পেলি? চলো, আসলে তোকে দেখেই আর ঘোস্টগুলো আসেনি। দেখার আশা ছেড়ে দিয়ে চলে গেলাম আমরা সামনের রেস্টুরেন্টটায়। সামনের রেস্টুরেন্টটায় কিন্তু বেশ ভিড় হয়েছে, বাসের সব যাত্রীরাই নেমেছেন, এখানে সবাই অল্প বিস্তর খাওয়া দাওয়া করছেন। আর এই বড়দিন উপলক্ষে কি ভারী চমৎকার করে সাজিয়েছে দেখুন রেস্টুরেন্টটা। আমরাও অল্প বিস্তর লাঞ্চ সেরে নিয়ে আর এই কনকনে ঠান্ডায় গরমা গরম এক কাপ কফি হাতে উঠে পড়লাম বাসে, এখন যাব আমাদের পরবর্তী গন্তব্যে।
আজকে আমাদের যেটা পরবর্তী গন্তব্য সেটাই হলো আজকে আমাদের এই ছোট্ট ডে ট্রিপটার শেষ অ্যাট্রাকশন। আজকে আমরা এখন এসে গিয়েছি জায়ান্ট কজওয়ে দেখতে। পৃথিবীতে যে কয়েকটা ন্যাচারাল ওয়ান্ডার আছে, জায়ান্ট কজওয়েটা তাদের মধ্যে ঠাঁই না পেলেও এটা কিন্তু সত্যিই একটা ওয়ান্ডার। অসম্ভব সুন্দর এই জায়গাটা নর্দার্ন আয়ারল্যান্ডের অন্যতম বিখ্যাত টুরিস্ট অ্যাট্রাকশনস। এক পাশে বড় বড় পাহাড়, আর অন্য পাশে উত্তাল সমুদ্র, আর মাঝখান দিয়ে এই যে পায়ে পথ চলা রাস্তাটা চলে যাচ্ছে, এই রাস্তাটাই সোজা চলে যাচ্ছে সেই জায়ান্ট কজওয়ের দিকে। এই জায়গাটা যেমন ন্যাচারালি খুব সুন্দর দেখতে, তেমনি এর সাথে একটা জড়িয়ে আছে দারুণ সুন্দর মাইথোলজিক্যাল গল্প, যে গল্পটা আবার আমাদের বাংলার একটা অত্যন্ত চেনা পরিচিত গল্পের সাথে ভীষণ মিল আছে। কোন গল্প সেটা আর এখানে বরং বলছি না, সেটা আমি শেয়ার করে দেবো আমার ফেসবুক পেজে, কারণ এখানে আবার যদি সেই গল্পটা বলতে বসে এই ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। আপনারা ইচ্ছে হলে সেই গল্পটা ওখানে গিয়ে একটু পড়ে নিতে পারেন। চলুন এখন আমরা ঝটপট নেমে যাই, কারণ আমাদের অনেকটা রাস্তা যেতে হবে। আমরা এখন যাচ্ছি জায়ান্ট কজওয়েতে, এটা হচ্ছে এখানকার মেজর অ্যাট্রাকশন এই ট্যুরটার। তো যাওয়া যাক, প্রচণ্ড ঠান্ডা এখানে, ১৫ মতো ঘন্টা আছে। যাওয়ার সময়টা অসুবিধা হচ্ছে না, ডাউন হিলে যাচ্ছি, দেখা যাক এতদিনের পর আসার সময় একটু প্রবলেম হতে পারে। আর্য কেমন লাগছে? ভালো লাগছে? ঠান্ডা লাগছে? হ্যাঁ ঠান্ডা আছে, ভীষণই ঠান্ডা, আসলে পাশেই সমুদ্র না, ওই জন্য সমুদ্রের ঠান্ডা হাওয়াটা এমনি উইন্টার ঠান্ডা তো হবেই। আমাদের কিছু বন্ধু আগেই এসেছিল, তারা সামারে এসেছিল, তারাই আমাদেরকে প্রচুর সাবধান করেছিল যে সামারেতেই যে হারে ঠান্ডা লেগেছে, উইন্টারে তো ভীষণ ভালো প্রোটেকশন নেওয়া হবে। আমরা সব টুপি গ্লাভস সব কিছু নিয়েই এসেছি, যাই এরপর যাই। এবার বলি এই জায়ান্ট কজওয়ে নামের জায়গাটা এত বিখ্যাত কেন, কেনই বা হয়ে উঠেছে এটা নর্দার্ন আয়ারল্যান্ডের অন্যতম বিখ্যাত টুরিস্ট অ্যাট্রাকশনস। এর প্রধান কারণ হলো এই জায়গার ভূমিরূপ। একটু খেয়াল করলে দেখতে পাবেন এখানে দাঁড়িয়ে রয়েছে অসংখ্য লম্বা লম্বা পাথর, যেগুলোর সবকটারই শেপ হেক্সাগোনাল, অর্থাৎ ষড়ভুজাকৃতি। আনুমানিক ৬ কোটি বছর আগে এখানে ছিল একটা অ্যাক্টিভ ভলক্যানো, মানে আগ্নেয়গিরি আর কি। আর আজকে এই যে সমস্ত হেক্সাগোনাল পাথরগুলো দেখতে পাওয়া যাচ্ছে, এই পাথরগুলো আসলে সেই আগ্নেয়গিরির থেকেই আসা লাভা। বছরের পর বছর, দশকের পর দশক এবং শতকের পর শতক, এত দিন ধরে প্রাকৃতিক বিভিন্ন পরিবর্তনের ফলে আগ্নেয়গিরির সেই লাভা আজকে আর লাভা নেই, পরিণত হয়েছে এরকম ষড়ভুজাকৃতি ব্যাসাল্ট রকে। চলুন এখন আমরা তার উপরে উঠছি। আর্য আর ওর বাবা এখানে সব থেকে টলেস্ট পয়েন্ট যেটা সেইখানে উঠেছে। কই আর্য, কেমন লাগছে? এই জায়গাটাও কিন্তু অপূর্ব সুন্দর, ঠান্ডা লাগছিল ঠিকই কিন্তু তাও মন ভরে গেল। তবে যা দেখলাম আমাদের মতন অ্যাডভেঞ্চারাস ফ্যামিলি কিন্তু বেশ কমই আছে, কারণ আর্যর বয়সী বাচ্চা নিয়ে যারা এসেছেন তারা দেখি সব দূর থেকেই দেখে চলে যাচ্ছেন, আর একে দেখুন সবার ওপরে একদম টপে উঠে দাঁড়িয়ে আছে। চলুন এই জায়গাটা আর একবার আপনাদের ভালো করে দেখিয়ে দিই। ভালো করে এক্সপ্লোর করা হয়েছে, পুরোটা গেছি, মানে পুরো টাইম নিয়ে ভীষণ ভালোভাবে, এতটা এক্সপেকটেশন ছিল না কি যে এতটা টাইম পাবো, এতটা টাইম ওখানটা আমি যেতে পারবো, এটাই বিশাল অ্যাচিভমেন্ট লাগছে। আর্য যে করতে পেরেছে সেটা আরও বিশাল বড় অ্যাচিভমেন্ট, কারণ ওর বয়সী বাচ্চারা কেউ যাচ্ছেই না অত দূর। তা ভুটু মানে আর্য আর কি একদম শেষ পয়েন্ট পর্যন্ত গিয়েছিল। যাই হোক এখন আমরা ফেরার পথে, ৩:৩০ মতো বাজছে, আমাদের ফিরতে বলেছে ৪:১০, এনাফ টাইম আছে, ধীরে সুস্থে গল্প করতে করতে ফিরছি। এখন রাস্তাটা কিন্তু দেখার মতো, এই যে রাস্তাটা ধরে ফিরছি অপূর্ব সুন্দর লাগছে। এটাই ছিল আমাদের শেষ অ্যাট্রাকশন, এটাও দেখা হয়ে গেল, চেপে পড়লাম বাসে।
আর বাস চলে এলো বেলফাস্ট শহরের বুকে। শহরের বুকে তখন বড়দিনের আলো, বড়দিনের আলোয় সেজে উঠেছে গোটা শহর। যদিও গতকাল কেটে গিয়েছে বড়দিন, কিন্তু আলো আজও আছে। কি অপূর্ব সুন্দর লাগছে দেখুন সিটি সেন্টার এরিয়াটা। এখন আমাদের প্ল্যান সিটি সেন্টারে এই মিনিট 10-15 একটু আলো দেখবো, তারপর ট্যাক্সি করে চলে যাব আমাদের সেই ভাড়া নেওয়া ফ্ল্যাটটিতে। চলুন আমরা বরং একটু আলো দেখে নিই আর ভিডিওটা আজ বরং এখানেই শেষ করি। কেমন লাগলো আজকের ভিডিওটা, নর্দার্ন আয়ারল্যান্ডের এই দারুণ সুন্দর জায়গাগুলো, সেটা কিন্তু অবশ্যই আমাকে একটা কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লাগে ভিডিওটা একটা লাইক করে দেবেন, ফেসবুকের পেজটা ফলো আর ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করতে যেন ভুলে যাবেন না। আমি আবার আসবো খুব শিগগিরই আবার একটা নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত লিভ লাইফ বং সাইজ, ভালো থাকবেন সকলে।